আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আরেকটি নতুন গ্রামে নিয়ে আলোচনা করব আলোচনার আগে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই এই মুবারক সবাইকে ঈদ মুবারক আজকে আমরা যে গ্রামাটি করব সেটা হচ্ছে ধংসা হিও থাগা ধাগা সাধারণত কোথায় ব্যবহৃত হয় কীভাবে কোরিয়ানরা তাদের কথোপকথনে ব্যবহার করে সেটা আমি বিশ্লেষণ করব তো ধাগা সাধারণত ব্যবহৃত হয় কোনো একটি কাজ বা অবস্থা কোনো একটি কাজ বা অবস্থা বন্ধ করে যখন অন্য একটি কাজে বা অবস্থাতে পরিণত হবে বা লাইক একটি কাজ আপনি বন্ধ করে অন্য একটি কাজ যখন করবেন তখনই ধাকা ব্যবহৃত হবে উদাহরণের মাধ্যমে যদি আমি দেখি তার আগে সংজ্ঞাটা আরেকটু বলি একটা কাজ করতেছেন আপনি সেই কাজটা বন্ধ করে আপনি অন্য একটা কাজ করতেছেন তখনই ঢাকা ব্যবহৃত হবে একটি কাজ হচ্ছে সেই কাজটি বন্ধ হয়ে অন্য একটি কাজ হচ্ছে তখনই ধাকা ব্যবহৃত হবে হ্যাঁ একটা কাজ কন্টিনিউ চলতেছিল সেটা স্টপ অন্য আরেকটা কাজ মানে বি আর একটা কাজ শুরু হয়েছে এ চলতেছিল বি এটা স্টপ হয়ে এখন বি চলতেছে তখনই ধাকা ব্যবহৃত হবে এক্সাম্পলের মাধ্যমে আমরা সংজ্ঞাগুলো আরও ভালো করে বুঝতে পারবো যেমন ঝাম ইকতাগা ঝামধ্রসায় ছেগের ঝাম ঝামধ্রসায় তো এটা যদি হয় সেক্ষেত্রে আমি বই পড়তেছিলাম ধাকাটা এখানে যুক্ত হয়েছে বই পড়তেছিলাম এটা হচ্ছে কাজ এ বই পড়তেছিল পরে কীসে ছামধর সায় বি শুরু হয়ে গেছে বই বই পড়তে গিয়ে পড়তে পড়তে ঘুমাই গেছি ঠিক আছে একটা কাজ করতেছিল ওইটা স্টপ হয়েছে পরে বি শুরু হয়ে গেছে তারপরে আরেকটা দেখি আমরা উদাহরণ ইয়ংহার ভোধাঘা ইয়ংহার ভোধাঘা এখান থেকে ধাগাটা যুক্ত হয়ে গেছে এটা অরিজিনাল ফর্ম কি ছিল ভোনা তো ভোনাটা দাঁটা কেটে গিয়ে ধাগা শুরু অ্যাড হয়ে গেছে তো ইয়ং ভো দাগা মুভি দেখতেছিলাম এটা তখন কী ছিল কাজ এ এ কাজ ছিল আমি পরে কি করছি কাজ বি ওইটা বদ্ধ হয়ে কাজ বি শুরু হয়ে গেছে এই ক্ষেত্রেই ধাকা ব্যবহৃত হয় তারপরে আরেকটা যদি দেখি ভিগা ও দাগা খিচ্ছাচ্ছায় এখন এখান থেকে ধাকাটা শুরু হয়েছে ওদার ফর্মটা কেটে দাটা কেটে ধাকা শুরু হয়ে গেছে তো ভিগে বৃষ্টি আসতেছিল এ কাজটা চলতেছিল এই কাজটা চলতেছিল এ এখানে বি মানে অবস্থার পরিবর্তন হয়েছে হং সা ছা খায় তাইলে বিটা হইতেছে আপনার যখন পরিবর্তন হয়ে গেছে বিটার যেহেতু এ কাজটা পরিবর্তন হয়ে বিতে চলে গেছে ঠিক আছে এটা হইতেছিল এখন আর হচ্ছে না তখনই ধাকা ব্যবহৃত হবে তারপরে নালসি ছুপতাকা হিয়ংসা ছুপতাকা অনুর্বুত তাদের থেয় আবহাওয়া ঠান্ডা ছিল কিন্তু আজকে থেকে আবার একটু উষ্ণতা শুরু হয়েছে তাহলে এই অবস্থাটার যে চেঞ্জ হয়েছে সেই ক্ষেত্রেই ধাক্কা ব্যবহৃত হয়েছে আমি আরেকবার যদি বলি কোনো একটি কাজ চলিত থাকা অবস্থায় ও সেটা বন্ধ হয়ে যখন অন্য আরেকটি কাজ শুরু হবে তখনই ধাকা ব্যবহৃত হবে বা কোনো একটি অবস্থাতে চলতেছিল সেই অবস্থাটা পরিবর্তন হয়ে অন্য আরেকটি অবস্থাতে চলে যাবে তখনই ধাকা ব্যবহৃত হবে আর ধ্বংসা হিওসার সাথে কিভাবে ধাকা বসে সেটা আমি আপনাদেরকে এখন লিখে দেখাবো যে কিভাবে ধ্বংসার সাথে হিউমিংসার সাথে আপনি ধাকা অ্যাড করবেন আর তো এখন আমরা দেখব কিভাবে ধ্বংসা হিংসার সাথে ধাকা অ্যাড হবে খাদা এটা হচ্ছে একটি ধ্বংসা তো এখান থেকে আমরা জানি এই দাটা চলে যাবে তাহলে এর সাথে খা ধাকা তাহলে বাচ্ছিম নাই সেটার সাথে শুধু ধাকা বসে গেছে তারপরে মক্তা মক্তাতে বাচ্ছিম আছে বাচ্ছিম থাকলেও সেম একই জাস্ট দাটা উঠে গিয়ে ঢাকা বসে যাবে ঠিক একইভাবে হিং হিংসার ক্ষেত্রেও বাচ্ছিম থাকুক বা না থাকুক সেই ক্ষেত্রে জাস্ট ধাটা চলে গিয়ে ধাকা বসবে আর এই সূত্রের সাথে কোরিয়ান মনপপ আরেকটা আছে সেটা হচ্ছে উমিয়ন প্রায় সিমিলার উমিয়ন শোর ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে আমাদের সেক্ষেত্রে হচ্ছে যে উমিয়ন আমরা ব্যবহার করি তখন হচ্ছে অ্যাট এ টাইম দুইটা কাজ যখন হবে অ্যাট এ টাইম এ এবং বি একই সাথে কাজ যখন চলবে ঠিক আছে আর ধাগা হচ্ছে একটা কাজ বন্ধ হয়ে আরেকটা কাজ শুরু হবে আর উমিয়াংস হচ্ছে একই সাথে দুইটা কাজ চলবে সেম যদি আমরা একটু আগে যেমন পড়ছি যে ইয়ং আর ভোধাগা ছশ্রয় তো ইয়ং আর ভৌমিয়াংশ সুকচের হেসায় তাহলে কি হলো মুভি দেখতে দেখতে আমি আমার হোমওয়ার্ক করছি মুভিও দেখছি হোমওয়ার্কও করছি আর ধাগা হবে যে একটা কাজকে বন্ধ করে এ কাজ বন্ধ হয়ে বি কাজ শুরু হবে আচ্ছা আজকের মনপটাও তেমন করছি না অনেক সহজই ছিল তো আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে শেয়ার করতে পারেন বেশি বেশি শেয়ার করলে আমারও ভালো লাগবে আর দুই যাদের প্রয়োজন তাদের উপকারে আসবে হয়তোবা কারণ আমার পরিচিত হয়তোবা সবাই নাও হতে পারে আপনারা যারা আছেন তাদের মাধ্যমে হয়তোবা আমার এই অবদানটা হয়তোবা তাদের কাছে যেতে পারে আচ্ছা ধন্যবাদ সবাইকে ঈদ মুবারক